পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী। আমার গৌরব হচ্ছে আমি পদ্মা সেতু দেখে গেলাম, বলছে কাদের সিদ্দিকী। পদ্মা সেতু পারাপারে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার দাবি জাফর লাহোর। তরুণ সঙ্গীত শিল্পী তাশরিফের সিলেটে ত্রাণ তৎপরতার নিরাপত্তায় পুলিশ। সিলেটে হচ্ছে না পদ্মা সেতুর উৎসব। সর্বশেষ জানিয়ে দেব পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কখন কি থাকছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 10টায় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে পৌঁছেছেন তিনি। এর আগে সকাল 9:40 ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা তার সাথে ছিলেন। দেশের বৃহত্তম স্ব অর্থায়নকৃত ও মেঘা প্রকল্পের জমকালো উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি অনুযায়ী মাওয়া পয়েন্টে বেলা 11টায় তিনি স্মারক ডাক টিকিট সুবিনির শীট উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করবেন। পরে বেলা 11:12 মাওয়া পয়েন্টের টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও মোরাল এক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন। তিনি বেলা 11:23 মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। প্রধানমন্ত্রী বেলা 11:45 জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও মোরাল দুয়ের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে মোনাজাতেও যোগ দেবেন তিনি। দুপুর 12:00 মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দলের জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিকেল 5:30 হেলিকপ্টারে জাজিরা পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। আমার গৌরব হচ্ছে আমি পদ্মা সেতু দেখে গেলাম, বলছে কাদের সিদ্দিকী। আজকে আমার গৌরব বোধ হচ্ছে আমি পদ্মা সেতু দেখে গেলাম, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার সকাল 10:00 পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কাদের সিদ্দিকী বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের সুফল, এজন্য দেশের মানুষ তাকে সাধুবাদও জানাবে। আমার অনুরোধ থাকবে এই সেতু করা নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছে তাদের নিয়ে অহেতুক সমালোচনা করে সময় ক্ষেপণ করার সময় নেই। তিনি বলেন, যারা বলছে পদ্মা সেতু হবে না তাদের বিশ্বাস ছিল না পদ্মা সেতু হবে। কাজ শুরু হওয়ার আগেই দুর্নীতির অভিযোগে সৈয়দ আবুল হোসেন এর মতো একজন সাহসী সৎ মানুষের পদত্যাগ করতে হয়েছে। বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী অনুষ্ঠানে নিজের হাজির হওয়ার বিষয়ে বলেন, আমি আজ শুধু পদ্মা সেতুতে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসিনি, আমি অনুষ্ঠানে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এসেছি। পদ্মা সেতু পারাপারে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার দাবি জাফরুল লাহোর। পদ্মা সেতু দিয়ে চলাচলকারী অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধীর সমাবেশী স্থলে হাজির হয়ে এই মন্তব্য করেন তিনি। এর আগে শনিবার সকালে লুঙ্গি পরে হুইল চেয়ারে করে মাওয়া প্রান্তে সমাবেশ স্থলে হাজির হন জাফরুল্লাহ। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, আজকে আমাদের স্বপ্ন আমাদের যোগসূত্র, প্রধানমন্ত্রী সাহসী উদ্যোগ দেখাতে পাচ্ছি, সেজন্য আমরা আনন্দিত। তবে ওনার কাছে আমার একটাই আবেদন থাকবে, যেন অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করা হয় আর বিদেশিদের জন্য দ্বিগুণ ট্যাক্সের ব্যবস্থা থাকে। এ সময় তিনি বলেন, এখন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রের দিকে নজর দিতে হবে। বিএনপির 7 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ডাক্তার জাফরুল্লাহ বলেন, এ বিষয়ে আমি বলতে পারবো না, আমাকে দাওয়াত দিয়েছে সেজন্য আমি খুব খুশি। আমি মনে করি খালেদা জিয়াকে আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল, তাকে জামিন দিয়ে এখানে তার আসা উচিত ছিল, ভালো কাজের প্রশংসা করি করতে হবে। এ সময় জাফরুল্লাহ বলেন, আমি চাই তিনি যেন একটা খোলা জিপে করে পদ্মা সেতু পার হন, সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিক সহ 3 জন মুক্তিযোদ্ধা থাকবেন।
তরুণ সঙ্গীত শিল্পী তাশরিফের সিলেটের ত্রাণ তৎপরতার নিরাপত্তায় পুলিশ। সিলেট সুনামগঞ্জের বানভাসী মানুষের সাহায্যে এগিয়ে এসে দেশ তথা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের নজর কেড়েছেন তরুণ সঙ্গীত শিল্পী তাশরিফ খান। ফেসবুক লাইভে আহ্বান জানিয়ে এ পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা তুলেছেন তিনি। সেই টাকা দিয়ে খাবার ও অতি প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন বানভাসীদের হাতে। কিন্তু 22 জুন সিলেটের একটি জায়গায় চা খেতে গিয়ে সেই তাশরিফই কিনা শিকার হলেন পুলিশের দুর্ব্যবহারের, খেয়েছেন ধমকও। গতকাল বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে সেই ঘটনার বর্ণনা দেন তরুণ এই গায়ক। সেই লাইভের পরপরই পুলিশের পক্ষ থেকে তাশরিফকে ফোন করা হয়েছে, জানানো হয়েছে এখন থেকে সিলেটের ত্রাণ সহায়তা কার্যক্রমে তাকে সর্বাত্মক সহায়তা দেবে পুলিশ। পাশাপাশি যে পুলিশ সদস্য তাকে ধমক দিয়েছেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ শনিবার দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন মানবিক তরুণ হিসেবে খ্যাতি পাওয়া তাশরিফ এই গায়ক বলেন, সেই লাইভের পরপরই পুলিশের পক্ষ থেকে ফোন পেয়েছি আমি। তারা আমাকে জানিয়েছেন আমাদের আগামী কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করবেন। রাতেই একজন SI এসে আমাদের সঙ্গে দেখা করছেন, বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাশরিফ আরো যোগ করেন, সিলেটের এয়ারপোর্ট থানা এবং কোতোয়ালি থানার টহল গাড়ি একটু পরপর আমাদের কাছে আসছে, আমাদের খোঁজ খবর নিচ্ছে, আমাদের ত্রাণের নিরাপত্তা দিচ্ছে। সেদিন যে পুলিশ সদস্য আমাকে ধমক দিয়েছেন পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করে বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও আমাকে আশ্বস্ত করা হয়েছে। এদিকে শুক্রবার নিজের ফেসবুক পেজে তাশরিফ লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের পরপরই সিলেটের পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন আমাদের যে কোনো প্রয়োজনে ওনারা পাশে থাকবেন এবং ইতিমধ্যেই ওনারা আমাদের ত্রাণের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরো যোগ করেন, আমি বিশ্বাস করি জনগণ আমাদের শক্তি আর আমাদের সাহস প্রশাসন। সিলেটে হচ্ছে না পদ্মা সেতুর উৎসব। বন্যাকবলিত সিলেট অঞ্চলে পদ্মা সেতু উদ্বোধনের কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় পদ্মা সেতু উদ্বোধনের দিন 64 জেলায় যে উৎসবের কথা আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সে সিদ্ধান্তে পরিবর্তন আসছে কিনা জানতে চাইলে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, সিলেটের বিষয়টি রিভিউ করতে বলা হয়েছে। চলমান বন্যা পরিস্থিতির কারণে পদ্মা সেতু উদ্বোধনের দিন সিলেটে জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান হবে না, হবে শুধু আলোচনা। তবে এদিন সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হবে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে উদযাপনের প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানান তিনি। এ সময় জেলা প্রশাসক জানান, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সিলেটে বড় পর্দায় দেখানো হবে। এ উপলক্ষে সকাল 10টায় জেলা পরিষদ মিলন আয়তনে অনুষ্ঠানের আয়োজন করা হবে, এ সময় আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে শনিবার সকাল 9:40 ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 10টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দেশের বৃহত্তম স্ব-অর্থায়নকৃত মেঘা প্রকল্পের জমকালো উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি অনুযায়ী মাওয়া পয়েন্টে বেলা 11টায় তিনি স্মারক ডাকটিকিট, সুভেনির, শীট উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করবেন। প্রকল্পটি বাস্তবায়নের ফলে 1.2 থেকে 2% পর্যন্ত GDP বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কখন কি থাকছে, এরপরেই উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন উপলক্ষে আজ শনিবার উৎসবে মেতেছে গোটা দেশ। উদ্বোধনের পর বেলা 11টায় মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জনসভায় ভাষণ দেবেন। কখন কি থাকছে পদ্মা সেতু উদ্বোধনে উপলক্ষে হেলিকপ্টার যোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়া পয়েন্টে কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মাওয়া পয়েন্টে তিনি স্মারক ডাকটিকিট, সুভেনির শীট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করবেন। বেলা 11:12 মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও মোরাল এক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন। এরপর বেলা 11:23 মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। বেলা 11:45 জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু মোরাল 2-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন, সেখানে মোনাজাতেও যোগ দেবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে যাবেন, সেখানে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগ এ জনসভায় 10 লাখ লোক জমায়েত করার ঘোষণা দিয়েছেন। জনসভায় যোগদান শেষে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া 2-তে যাবেন, সেখান থেকে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।